পানিহাটি টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে। পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনায় অভিযুক্ত বাপি পণ্ডিতের জামিনের পর থেকে এলাকা জুড়ে বিক্ষোভ দেখায় এলাকায় স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে এই বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি কাউন্সিলরের স্ত্রীর অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে। মৃত কাউন্সিলরের স্ত্রীর অভিযোগ পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আজ তার নিরাপত্তার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আজ সন্ধ্যাবেলা আগরপাড়া মহাজ্যোতি নগরের মৃত কাউন্সিলর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসলেন কাদম্বনি আন্দোলনের প্রতিবাদী টুম্পা কয়াল, হাওড়া বালির তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। প্রতিমা দত্ত জানান, মৃত কাউন্সিলর শ্রী মীনাক্ষী দত্ত যথেষ্ট অসহায় এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার এই সমস্যার পাশাপাশি থেকে কারো মনোভাব বাড়ানোর জন্যই আমরা এসেছি। তিনি বলেন, রাজ্যে যেভাবে অরাজকতা চলছে সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ই নেই। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও শুভ মাহাতোর বিশেষ প্রতিবেদন। আমরা এসেছিলাম যে উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে দেখবার জন্য এসেছিলাম, কিছু তো আশ্বাস বাণী দেওয়া। হ্যাঁ, আমরা সাথে আছি, আমরা পাশে আছি, ওনারও যন্ত্রণা আছে, আমাদেরও যন্ত্রণা আছে। তাই বললাম যে উনি যেন সাবধানে থাকেন, অবশ্যই সাবধানে থাকেন, সুস্থ থাকেন, এটাই বললাম। তো নিরাপত্তাহীনতা ভুগছেন এবং ব্যাপক শিল্পীর সঙ্গে উনি দেখা করেছেন, ওনাকে সিকিউরিটিও দেওয়া হয়েছে, সিকিউরিটিও দেওয়া হয়েছে ওনাকে, ঠিক আছে। ও সেই কথাই ওনাকে বললাম যেন উনি সুস্থভাবে নিজের দেখাশোনা করেন, বাচ্চাগুলোকে সুস্থভাবে যাতে থাকে সেই দেখাশোনা যেন করেন, নিজের কেয়ার করেন, এটাই বলা। আসামি জামিন পেয়ে গেল, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা তো একটা পশ্চিমবঙ্গ হচ্ছে কমন ব্যাপার, এটা নিয়ে কি বলার মতো কিছু নেই। দেখুন, এত ডিটেলসে জিজ্ঞেস করবেন না এখানে, কারণ যার বাড়িতে এসেছি সে তো একদম অসহায়, তা এখানে বলা ঠিক হবে না। আইনি পরামর্শ কোনো কথা বললেন, আইনের বিষয়ে কিছু বললেন মীনাক্ষী দেবী? না, সেরকম কিছু বলেননি, তবে আমরা বলে এসেছি যদি আপনার কোনো প্রয়োজন মনে হয় আপনি ফোন করবেন আমাকে। আচ্ছা, এই যে ঘটনাটা, এরকম একটা ঘটনা এরকমভাবে ঘটে গেল, একজন কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর যিনি ফোন হলেন, একজন তৃণমূলের কাউন্সিলর যিনি রয়েছেন, সে থেকে মানে প্রশাসনের থেকে ব্যবস্থা পাচ্ছে না, যারা প্রশাসনের নেই তারা তো দুরস্থ, বিচার ব্যবস্থা বা শাসন। আরে বাবা, নতুন করে কি বলবো, আমি তো বললাম আমাদের পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে এই অবস্থাটাই চলছে, তাই এই অবস্থাটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। আপনি নিজেও ভুক্তভোগী এরকম এই ধরনের ঘটনায়?
সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে কতটা সাহস জোগালেন পিনাকিকে? দেখুন, আমি তো এখন ওনাকে অসুস্থ দেখলাম, বেশি কথা বলতে পারিনি, স্পন্ডিলাইসিসের ব্যথা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি বললাম যে থাকো থাকো, ভালোভাবে থাকো, সুস্থভাবে থাকো, বাচ্চাগুলোকে দেখে রাখো। আর এখন দেখার আছে, যেহেতু উনি এই রাজ্য সরকারই একজন উনি কাউন্সিলার, উনি হ্যাঁ কীভাবে সরকার ওনাকে সাহায্য করে সেটাও দেখার আছে। তো সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।